কোনো ব্যক্তি স্বপ্নের দাজ্জাল দেখলে তাহলে উক্ত স্বপ্নের ব্যাখ্যা কি? আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? না ভাই, দিতে পারবেন না। এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না, আপনার লস হবে, কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না, এই যে একটা গুনাহ করলেন না, এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন না। অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে আটা দেয়, আসে না না এরকম লোক, আরে ভাই আপনার জুতো একজনও নিয়ে গেছে, তাহলে আপনি আরেকজনটা নিয়ে যান কীভাবে? হ্যাঁ, সবাই চলে গেছে, আপনার সাথে আরেকটা জুতার মিল আছে, মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে, এটা ভিন্ন কথা। ঠিক একইভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে, দুই নম্বরই করেছে, আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহজ সরল মানুষকে ঘুষায় দেন, ঢুকায় দেন, তাহলে আপনি তো প্রতারণা করলেন, তো আপনি প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আপনার আমলনামাতে সব লেখা হবে যদি আপনি সবর করেন। এটা নিয়ে আপনি দুই নম্বরই করতে পারবেন না। একবার এক ভদ্রলোক, সে তার 500 টাকা এরকমকে একটা জাল দিছে, দিলে সে গল্প দিয়ে বলতেছিল, সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানি ব্যাগে রেখে দিছি, ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুনাহ হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না, তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে, তো আস্তে করে ওটা দিয়ে দিছে। যে ঘুষ নেয় ওই বেচারা তো কোনোরকম চুপচাপ হয়, হাতে নিয়ে পকেটে ঢুকাইতে পারলে জান বাঁচে, সে তো আর চেক করে না, বলছে যেই দরে কেনা ওই দরে বেচা, যেমনি আসছে ওই পথে গেছে। তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে খবরদার, এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন, কারণ আপনি কাউকে জাল টাকা চালায়া দেওয়া এটা অন্যায় করা, কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন। মুসলমান প্রতারক হতে পারে, মানকার সাফালাই সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ধোকা দেশে আমার উম্মত নয়, কোনো আত্মীয় যদি আমার জন্য আত্মীয়ের কাছে আমার নামে ভিত্তিহীন বদনাম বলে, ওই ক্ষেত্রে আমি কি রাগে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো? আপনি রাগ করার অধিকার অবশ্যই আছে, এটা মানুষের প্রাকৃতিক ব্যাপার, রাগ করবেন, কিন্তু রাগের ভ্যালিডিটি হবে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন রাগ করে আপনি কথা বলবেন না, 3 দিনের বেশি না, এরপর আপনি আবার কথা বলবেন। যদি সে অন্যায় আচরণ করে সে আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবে, তাই বলে আপনি আল্লাহর কাছে দোষী হবেন না। কোনো মেয়ের ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পর আবার যদি 1 মাস পর অন্য জায়গায় বিয়ে দেয়, তাহলে উক্ত বিয়ে জায়েজ হবে কি? জি না, জায়েজ হবে না। কোনো মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কত মাস অপেক্ষা করতে হবে? 3 মাস ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পালন করার আগে যদি বিয়ে হয়, তাহলে সেই বিয়ে জায়েজ হবে না, সেটা অবৈধ হবে, সে বিয়ে হারাম, জায়েজ নাই। বরং 3 মাস অপেক্ষা করার পর কি করতে হবে? বিয়ে করতে হবে। রমজানে ফরজ রোজার সময় অসুস্থতার কারণে অনেক রোজা ভাঙতি পড়ে, থাকার ইচ্ছা আছে কিন্তু ভোর রাতে উঠতে না পারায় রোজাগুলো থাকা হয় না, রাতের খাবার খেয়ে সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? রোজা রাখার জন্য সাহারি খাওয়া কোনো ফরজ বা ওয়াজিব না। আপনি রাতের খাবার অর্থাৎ এশার আগে পরে যে খানা খেয়েছেন, সেই খানার উপরে রোজা রাখতে চাইলেও রোজা রাখতে পারবেন, এমনকি রাতেও খান নাই, আগের দিন কিংবা সন্ধ্যায় খাইছেন, তারপরও আপনি সাহারি খাওয়া ছাড়া রোজা রাখলেও রোজা হয়ে যাবে। তবে সাহারি খাওয়ার সুযোগ থাকলে খাওয়া উচিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে। এই খাবারের ভিতরে কি আছে? কল্যাণ আছে, এটা উপকারী আমাদের জন্য নানান দিক থেকে, এই জন্য সাহারি খাওয়া এটা সুন্নাহ। যদি কোনো কারণে আপনি না খেতে পারেন, রোজা হয়ে যাবে। কোনো ব্যক্তি স্বপ্নের দাজ্জাল দেখলে তাহলে উক্ত স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা আমি খুব একটা ভালো জানি না, এই জন্য বিষয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। দাজ্জাল দেখলে কি ব্যাখ্যা হতে পারে স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন, বাকি অনেক সময় মানুষ খুব বেশি কোনো বিষয় নিয়ে জল্পনা কল্পনা করলে সেটা স্বপ্নে দেখে, আবার দাজ্জাল মূলত মিথ্যাবাদী হবে, অতএব এই ব্যক্তি কোনো মিথ্যাবাদীর খপ্পরে পড়বে কিনা, কোনো মিথ্যাবাদীর সাথে সাক্ষাৎ হবে কিনা, এরকম ইন্ডিকেট থাকতে পারে। এটা ধারণা শুধু স্বপ্ন সম্পর্কে আমার সামান্য যে জানাশোনা আছে, ডিটেইল বা আরও ভালো করে বলতে পারবেন যারা স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ তারা। এরপরে প্রশ্ন হলো মুসলমানদের বাবা কয়জন? অনেকে বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা, এত বাবা আসল বাবা কে জানতে চাই? ভাই মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা তিনি হলেন কি? বাবা। এছাড়া মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা,
শ্বশুরকে যে আমরা বাবা বলি সেটা কি আমাদের রিয়েল বাবা হিসেবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য, সেই দিক থেকে আমরা বলি। আপনার যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয় পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন? তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে, মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না, এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য, এটা ঠিক আছে, এতটুকু জায়েজ আছে। এছাড়া কোনো শিক্ষক, কোনো মুরব্বী পিতৃতুল্য, তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন। কিন্তু মুশকিল না আজকাল যে ওই যে বলে না কেবলা বাবা, কি পীর বাবা, দয়াল বাবা, কত বাবার কথা শুনলাম সুবহানাল্লাহ। একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই, বাপ থাকবে কয়জন? একজন, বিদায় এ সমস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে উস্তাজ বা মুরব্বী কেউ যেটা বললাম পিতৃতুল্য হতে পারে, তাকে পিতার মতো মর্যাদা করছেন, পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার সমতুল্য, বিমানজালাতিল ওয়ালিদ, বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায় তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিদায় সে দৃষ্টিকোণ ভিন্ন কথা, বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে, যাকে তাকে বাবা বলা। আর অনেকে আছে যে নিজের পীর সাহেবরে এত বাপ ডাকে, নিজের জন্মদাতা বাপরেও জীবনে এত বাপ ডাকে নেই, এরকম অনেক লোক আছে না নাই? আবার অনেক জামাইও আছে এরকম, শ্বশুর বাবা যিনি যে আব্বাজি আব্বাজি এত জিকির করে নিজের বাপরে এতবার বলে, আছে না নাই? কপাল পোড়া, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন পরদেশি, এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে, কোম্পানিগুলো বেতন দেয় এক মাস 20 দিনে। আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন 50,000 টাকা বা 45,000 টাকা, ও 50,000 টাকা, ওরা 45,000 টাকার বিনিময়ে এক মাস হলে বেতনটা বিক্রি করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি 5,000 টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো তার টাকাটা হালাল হবে না হারাম হবে? খুব সুন্দর প্রশ্ন। আমি সৌদি আরবে থাকতেও এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি, আমি জানি, মানে দেখেছি যে মানুষ এরকম করে, বেতন পাবে সে কথার কথা আরও 10 দিন পর, তার এখন টাকাটা দরকার, তো সে তার স্যালারিটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে। এগুলো অনেক সময় ইন্ডিয়ান, ফিলিপাইনি, অন্যান্য দেশি, এমনকি নিজের দেশিদের কাছেও কেনাবেচা করে অনেক বাংলাদেশি ভাইয়েরা, যে ঠিক আছে আমার স্যালারি তো 50,000 টাকা পাও না, এটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম, কত বিক্রি করলাম? 45,000, তুমি আমার এখন 45,000 দাও, তুমি আমার বেতনটা উঠে নিয়ে যাবা, হয়তো টোকেন দিয়ে দিছে, টোকেন দিয়ে স্যালারি উঠানো যাবে, অথবা কোনোভাবে কার্ড দিয়ে দিছে, যদি স্যালারি উঠানো যাবে, তুমি স্যালারি উঠে নিয়ে যাবা, এখন আমাকে 45,000 টাকা দিবা, এটা জায়েজ হবে? কারণ আপনি এখানে তার কাছ থেকে মূলত লোন নিয়েছেন, এবং লোন নিয়ে বিনিময়ে আপনি কি করছেন, ওই 5,000 টাকা অতিরিক্ত তাকে আপনি দিলেন, যার কারণে এটা জায়েজ হবে, এটা সুদে গণ্য হবে।